আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আইটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ডেল বর্ডারলেস মনিটর আছে এবং এটি কিন্তু নতুন মডেল। হ্যাঁ, তো এটার কি সমস্যা সেটা আমরা একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন এই যে অলরেডি আমাদের পাওয়ার কেবেলটি লাগানো, যেটা সিরিজ লাইনে লাইন দেওয়া, আর এই হলো এখানে সুইচ। এই সুইচের সাথে বাতি জ্বলে, সুইচ করি কোনো কিছু নেই। এটা মূলত হলো নো পাওয়ার। তো নো পাওয়ার কেসগুলো বেশি আসতেছে এখন ইদানিং, কারণ হচ্ছে দেখুন আজকে সকালেও কিন্তু একটি কাজ করেছি। তো দেখতে পাচ্ছেন বোর্ডটি ফিজিক্যাল ড্যামেজ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কীভাবে পড়েছে। তো আমার কাছে একেবারে মানে সে রিপেয়ার করাবে না, সে বোর্ড চেঞ্জ করবে বিদায়, আমি বোর্ড চেঞ্জ করে দিছি। তো এটা আমাদের কাছে রয়ে গেছে। তো এটার ক্ষেত্রেও কি হয় সেটা আমরা দেখবো, যে আসলে এটাও ঢাকার বাজার থেকে আসছে। এই যে মডেলটি দেখুন, একেবারে নতুন মডেল। এই দেখুন SE2219H। এই 19H হলো 18-এর পরে, আর এই 18 কোর্স হলো অ্যাডাপ্টার সিস্টেম, আর এটি কোর্সের পাওয়ার সিস্টেম, যার কারণে এটি একটু মোটা। এবং এখানে যে প্যানেলটিও ব্যবহার করা হয়েছে, এটি হলো একটি ম্যাট পেপারের প্যানেল। তো যাই হোক, এটা খুলি তারপরে দেখি যে আসলে ভিতরে সার্কিটের কী অবস্থা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করব এখান থেকে ভালো কিছু জানতে পারবেন এবং ভালো কিছু জানাতে পারবো। এই হলো ব্যাকপার্টটি খোলা, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকপার্ট খোলার পরে কোনো ময়লাই নেই। একটি মনিটরের স্বাভাবিক তুলনাও যতটুকু ময়লা থাকে স্বাভাবিকভাবে, সেটাও নেই এই মনিটরের ক্ষেত্রে। আর এখানে কিন্তু বেশ কিছু পরিবর্তন আছে এই এই মনিটরগুলোতে, সেটা হলো যে এই যে মেনু সিস্টেমটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি মেনু সিস্টেম দেখতে পাচ্ছেন। এটা সুইচ করছে, আর আগেগুলো টাচ ছিল, টাচ করার কারণে অনেক টাচ নষ্ট হতো, এখন আর এই সুইচ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যেহেতু এখন এখানে পাওয়ার নেই, আমাদের অবশ্যই বোর্ড খুলতে হবে। আর এখানে আরেকটা পরিবর্তন আছে, সেটা হলো এই যে লিড সিস্টেম। তবে আমি এই লিড সিস্টেমটিতে আমি খুশি না, কারণ হচ্ছে এই লিডটি এই নিচের দিকে এইভাবে ব্যবহার করা হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় উপরের পার্টে আলো কম আসে, এই যে উপরের পার্টে আলো কম আসে। হয়তো এটা রিপেয়ার করার পরে দেখাতে পারবো আমরা ওই বিষয়টা। তো চলুন আমরা সব কিছু খুলে নিই, তারপরে দেখি যে আসলে কি হয়েছে বা কি করতে হবে। তো সব কিছু খোলা হয়েছে, আর এই হলো আমাদের পাওয়ার বোর্ড। এই কাজের ভিতরে আমরা এই তিনটি সরাই, দেখি কি হয়, দোয়া করি যে যাতে না পড়ে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ফিজিক্যালি কোনো কিছু দেখা যাচ্ছে না, ফিজিক্যাল ড্যামেজ দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। তো আমরা এই দিক দিয়ে একটা আশাবাদী যে আসলে এই সার্কিটটি আমরা খুব দ্রুত রিপেয়ার করতে পারবো। তো এই এখন কী সমস্যা আছে সেটা আমরা দেখবো। তো দেখতে হলো আমাদের যা খুলতে হবে সব কিছু খুলে নিই। তো চলুন আমরা বেশ কিছু জিনিস নিয়ে আগে একটু কথা বলে নিই, তারপরে আমরা সমস্যা আইডেন্টিফাইতে চলে যাব। সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আমাদের এই ফ্যাটটি ফিজিক্যালি ড্যামেজ না, তার অর্থ আমাদের এখানে হাত দিতে হবে না। আমরা যদি রেগুলার কাজ করি আমরা অনেক কিছুই দেখি বুঝি। তো যাই হোক, এখানে আমাদের তিনটা SMPS ডায়োড ব্যবহার করা হয়েছে, 1, 2, 3। এই তিনটা SMPS ডায়োডগুলোর মধ্যে কোনো না কোনো একটা ডায়োড খারাপ আছে, সম্ভবত বেশি সম্ভাবনা হলো এইটা বেশি খারাপ হওয়ার। আর সেটা দেখতে হলে আমাদের কী করতে হবে, ওই যে একটা গ্রাউন্ড নিয়েছি আমরা মিটার দিয়ে মাপ। চলুন আমরা মিটার দিয়ে মাপি। এই হলো আমাদের সর্বশেষ যেটা, সেটা দেখুন আমরা পজিটিভে ধরেছি, এখানে কোনো শর্ট নেই। আমাদের এই এটা হলো 5 ভোল্টের ডায়োড, আমরা পজিটিভে ধরি, দেখি কী হয়। দেখুন আমাদের কিন্তু শর্ট নেই, দেখতে পাচ্ছেন। আমরা এই ডায়োডটির পজিটিভে ধরবো, দেখুন আমাদের মিটার কী বলে, মিটার কিন্তু শর্ট বলছে, দেখতে পাচ্ছেন মিটার শর্ট বলছে। তার অর্থ আমাদের এই যে এই ডায়োডটি আছে, দেখেন দুটো পাশে কিন্তু শর্ট বলবে। এটা পজিটিভে তো কখনোই শর্ট বলবে না, প্রশ্নই ওঠে না, ঠিক আছে। এই দেখুন আমাদের এইটা আবার দেখে আয়, এই যে পজিটিভ দেখুন শর্ট বলে, শর্ট বলে না। তো এটা আসলে এই SMPS যে ডায়োডটি ব্যবহার করা হয়েছে সেই ডায়োডটি খারাপ। তো এখন অনেকে বলতে পারেন যে এই SMPS ডায়োডগুলো কি পাওয়া যায়, এটা আমি শিওর দিয়ে বলতে পারবো না, যেহেতু আমি কখনো SMPS ডায়োড মার্কেটে খোঁজ করিনি, যার কারণে বলতে পারবো না। তো এখন আমরা আসলে সাপোর্ট করতে পাবো। এই দেখুন আমাদের কাছে কিন্তু সকালবেলা যেটা আসে, এই যে পাওয়ার সেকশনটি পড়ে গেছে, এটা কিন্তু ডায়োড ভালো আছে। আমরা চাইলেই এই ডায়োডটি এখানে ব্যবহার করতে পারি, কিন্তু আমি এটা করব না, কারণ আমি এই SMPS ডায়োড অনেকগুলো ব্যবহার করে দেখছি যে ডায়োড মানে নর্মালি যে বোর্ড থেকে ডায়োডগুলো কাটা হয় কেটে যায়, সে বোর্ডে যদি আমরা এই SMPS ডায়োড ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আবারও কাটে, খুব দ্রুত কাটে। তো এটা একটা কাস্টমারের কমপ্লেন হয়ে থাকে যে আসলে আপনাদের কাজ পরিপূর্ণ হয় না, কিন্তু কাস্টমার তার বুঝে না যে আমরা এখানে কী করছি। তো এইখানে একটা খুব সুন্দর একটা সমাধান আছে, সেটা হলো আমরা এটা করি তারপরে দেখাই আসলে আমরা কী করব। তো আমরা আমাদের মূল কাজটি করে ফেলছি, দেখতে পাচ্ছেন এখানে একটি বড় ডায়োড ব্যবহার করেছি, SMPS নয়। আর এই যে নষ্টটা, আর এই যে সেই নষ্ট বোর্ড থেকে আমরা সাপোর্ট নিইনি।
তো এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই এই এই ধরনের এইভাবেই কি করতে হবে, না এইভাবে না আরও কয়েকভাবে করা যায়, আপনার কাছে যেটা ভালো লাগে এবং যেটা সহজ হয় সেটাই আপনারা করবেন। তো আমি আমারটা করেছি, এখন দেখি যে আসলে পাওয়ার আসে কিনা, সব কিছু কানেকশন করে দেখি। তো আমরা এখন পাওয়ার দিব। অবশ্যই কাজ করার পর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা পাওয়ার দেখার সময় অবশ্যই প্যানেলে এলবিডিএস কেবলটা না লাগানো আমাদের জন্য ভালো হবে। তো আমরা এখন পাওয়ারটি দিব, দেখব আমরা এখানে শুধুমাত্র যে এলইডি কেবলটি আছে সেটি কানেক্ট করেছি, দেখতে পাচ্ছেন এই যে। এখন আমরা পাওয়ার দিব, তারপরে বাকিটা দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে কি বলে দেখি, এই যে পাওয়ার চলে আসছে, আলো চলে আসছে। এখন আমরা ডাটা লাগাবো, তো চলুন লাগাই, ডাটা লাগাই দেখি। তো সব কিছু কানেকশন করেছি, আবারও পাওয়ারটি দিব। এই হলো পাওয়ার দেওয়া, দেখি কি হয়। দেখুন ডেল লেখা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন আমরা ভিজিএ কেবলটি লাগাবো। আর ভিজিএ কেবল লাগাতে হলে সব কিছু এই কি খুলে নিব, না ভিজিএ কেবলটি সরাসরি লাগিয়ে নিই, দেখে নিই ডাটাগুলো ঠিক আছে কি না। অনেক সময় দেখা যাচ্ছে এই ধরনের, অনেক সময় দেখা যায় এরকম যে পাওয়ার আসে ভিজিএ লাগালে সিগন্যালে পায় না, তো সেক্ষেত্রে কাজ, তো সেক্ষেত্রে একবার বাইরেতে দেখে নেওয়াটাই বেটার হবে। এই দেখুন আমাদের সব কাজ হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ জানাবো, তো ছোটো কিছু ইনফরমেশন দিলাম, যদিও আমরা কী ডায়েটটি ব্যবহার করেছি, কীভাবে করেছি, যতটুকু সম্ভব হয়েছে দেখিয়েছি। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।